ফার্মাসিউটিক্যাল ড্রাগ রিভিউ চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে একটি অ্যান্টিবায়োটিক ক্যাপসুল সম্পর্কে জানব। আমাদের আজকের অ্যান্টিবায়োটিকের গ্রুপ হচ্ছে ফ্লু ক্লক্সাসিলিন। অর্থাৎ অ্যান্টিবায়োটিকের কিন্তু বিভিন্ন গ্রুপ রয়েছে। এই ফ্লু ক্লক্সাসিলিন ট্যাবলেটেরও বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে বিক্রি করা হয়ে থাকে। তবে আজ আমরা আলোচনা করছি এসিআই কোম্পানির ফ্লু ক্লক্স 500 mg ক্যাপসুল সম্পর্কে। এখানে প্রতিটি ক্যাপসুলে রয়েছে ফ্লু ক্লক্সাসিলিন 500 mg সোডিয়াম বিপি হিসেবে। বন্ধুরা, এই যে বক্সটি দেখতে পাচ্ছেন, এই বক্সটিতে 40টি ক্যাপসুল রয়েছে, যার দাম, খুচরা দাম হচ্ছে 424 টাকা। আমরা হয়তো অনেকেই জানি যে অ্যান্টিবায়োটিক কেন খাওয়ানো হয়, তবে এক একটি গ্রুপের অ্যান্টিবায়োটিক এক একটি কারণে খাওয়ানো হয়, সেটি আমাদের সবারই জানা দরকার। আমরা এর আগে আরও কয়েকটি অ্যান্টিবায়োটিক নিয়ে আলোচনা করেছি, তবে আজকে ফ্লু ক্লক্সাসিলিন অ্যান্টিবায়োটিক সম্পর্কে একটু জানব। বন্ধুরা, এই ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী সম্পূর্ণ কোর্স করতে হবে। অর্থাৎ যেই কয়টি ট্যাবলেট চিকিৎসক খেতে বলবেন, ঠিক সেই কয়টি সেই কয়দিনই সেই নিয়মেই খেতে হবে। এই যে ক্যাপসুল, এটি সাধারণত, অর্থাৎ ফ্লু ক্লক্সাসিলিনের যে কাজ বা রোগ, যে যে রোগের কারণে খাওয়া হয়, সেটি হচ্ছে ত্বক ও কোমল টিস্যু সংক্রমণ, যেমন ফোড়া, বয়েল, ফুরানকুলোসিস, সেলুলাইটিস ও পোড়া। এছাড়া মধ্যকর্ণের প্রদাহ, বহিকর্ণের প্রদাহ, অস্টিওমা এলাইটিস, মূত্রনালীর সংক্রামণ, সেপ্টিসেমিয়া, সার্জিক্যাল প্রক্রিয়ার সময় সংক্রামণের প্রতিরোধক হিসেবে এগুলো ব্যবহার করা হয়ে থাকে। বন্ধুরা, এই ওষুধ খাওয়ার কিছু নিয়ম রয়েছে আর সতর্কতাও রয়েছে। পেনিসিলিনের প্রতি অতি সংযম সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না এই ওষুধ। আর এর পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, যেমন বমি বমি ভাব হতে পারে, উদারাময় হতে পারে, চামড়ায় ফুসকুড়ির মাঝে মাঝে দেখা দিতে পারে, চামড়ায় র্যাশ হতে পারে, চাকা দেখা দিলে তাৎক্ষণিক এই সমস্যাগুলো হলে চিকিৎসা বন্ধ করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আর গর্ভকালীন বা স্তন্যদানকালীন মায়েদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফ্লু ক্লক্সাসিলিন ব্যবহার করা অবশ্যই উচিত। বন্ধুরা, আমরা কিন্তু অনেকেই অ্যান্টিবায়োটিক খাওয়ার ক্ষেত্রে সচেতন নই, কিন্তু কখনোই এই ভুল কাজটি কখনোই করবেন না। অ্যান্টিবায়োটিক খাওয়ার ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের, ভালো চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে হবে, কারণ শরীরে অতিমাত্রায় অ্যান্টিবায়োটিক যেমন ক্ষতিকর, তেমনি যদি আপনার শরীরে প্রয়োজন হয় সেটিও যদি না খান তাহলেও সমস্যা। তাই সাবধানতা অনেক একটি জরুরি বিষয়। সাবধানতা যদি বলি যে ওষুধের পূর্বে অবশ্যই মেয়াদ রয়েছে কিনা সেটি দেখে কিনবেন, চিকিৎসকের পরামর্শ দেখে কিনবেন, ওষুধ দেওয়ার আগে রোগীকে চিকিৎসক অবশ্যই জিজ্ঞাসা করবেন যে ওষুধ খেয়েছে কি না, না খেয়ে থাকলে সেটি সম্পর্কেও জানাবেন। এটি একটি অ্যান্টিবায়োটিক ওষুধ, কোনোভাবে এটি খাবার যে নিয়ম রয়েছে সেটি ব্যতিক্রমভাবে খাওয়া যাবে না, যেই কয়দিন যেভাবে খেতে বলবে চিকিৎসক ঠিক সেইভাবেই খেতে হবে। আর বন্ধুরা, এসিআই গ্রুপ ভালো কোম্পানির একটি কোম্পানি, এটি যে ওষুধগুলো বাজারে দিয়ে থাকে সেগুলো মান কোনো অংশে খারাপ নয়, আপনি কিনতে পারেন এই ওষুধটি। আর এটি যদি আপনি আপনার পার্শ্ববর্তী যে কোনো ফার্মেসিতে চান তাহলে অবশ্যই পাবেন। সহজলভ্য একটি ওষুধ, আর দাম একটু বেশি হলেও মান ভালোই, তাই আপনি এটি কিনে খেতে পারেন। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন।